সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত 2023 সালের ছুটির তালিকা সংক্রান্ত। সম্মানিত ভিউয়ার্স, গত 29 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ সরকারি মাধ্যমিক এক শিক্ষা মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে সরকারি, বেসরকারি এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে শুধুমাত্র যে ছুটির তালিকা রয়েছে তা কিন্তু নয়, ছুটির তালিকা ছাড়াও এখানে বিদ্যালয়ের পরীক্ষা কোন সময় অনুষ্ঠিত হবে সে নির্দেশনাও কিন্তু রয়েছে। সম্মানিত ভিউয়ার্স এবং শিক্ষক মণ্ডলী, 2023 সালে সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহ সর্বমোট ছুটি থাকবে 76 দিন। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে কিন্তু ছুটিও আছে, এর মধ্যে শুক্রবার এবং শনিবার কিন্তু ছুটি আছে, সেগুলো তো আছেই। এছাড়া জাতীয় দিবসগুলোও কিন্তু ছুটি রয়েছে। আর প্রধান শিক্ষকের ছুটি রাখা হয়েছে এবছর মাত্র 2 দিন। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে, সেটি হচ্ছে 2023 সালের পরীক্ষা কোন সময়ে কোনটি অনুষ্ঠিত হবে। অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী যেটি পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে 1 জুন 2023 বৃহস্পতিবার থেকে 18 জুন 2023 রবিবার পর্যন্ত। তবে পরীক্ষা আপনি যখনই নেন না কেন, অবশ্যই পরীক্ষার ডিউরেশন রাখতে হবে সর্বোচ্চ 12 দিন, অর্থাৎ 12 দিনের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে। যে কোনো পরীক্ষার ব্যাপ্তি এর বেশি চলবে না, সেটা অর্ধবার্ষিক হোক, প্রাক নির্বাচনী হোক বা নির্বাচনী বা বার্ষিক, আমরা যেটাই বলি না কেন। এবং অর্ধবার্ষিকের ফল প্রকাশ করতে হবে 12 জুলাই 2023। আর নির্বাচনী পরীক্ষা, যেটাকে আমরা টেস্ট পরীক্ষা বলি, এই নির্বাচনী পরীক্ষাটি হবে 1 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত, এবং এখানেও 12 দিনের বেশি নেওয়া যাবে না। আর এটির ফল প্রকাশ করতে হবে 1 নভেম্বরের মধ্যেই। আর বার্ষিক পরীক্ষা, যেটি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 23 নভেম্বর 2023 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে 10 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ রবিবার পর্যন্ত। আর বার্ষিক পরীক্ষার ফল 28 ডিসেম্বর প্রকাশিত হতে হবে। অর্থাৎ যেহেতু লটারি হয়, সো লটারির আগেই কিন্তু বার্ষিক পরীক্ষার ফলাফলটি দিতে হবে। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা কিন্তু রয়েছে। এখানে বলা আছে যে এই তালিকায় নির্ধারিত যে ডেট এবং টাইম দেওয়া আছে সেই মোতাবেকই কিন্তু অর্ধবার্ষিক, বার্ষিক এই পরীক্ষাগুলো নিতে হবে। এছাড়া জাতীয় যে দিবসগুলো রয়েছে সেগুলো কিন্তু যথাযথভাবে মানতে হবে। এখানে দেখেন, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ব্যতীত বছরে মোট ছুটি থাকবে 76 দিন। তাহলে 76 দিন কিন্তু আপনি নর্মালি ছুটি পাচ্ছেন। এছাড়াও শুক্র এবং শনিবার হিসাব করলে ছুটির পরিমাণটা কিন্তু অনেক দাঁড়ায়। এখানে আরও কিছু বিষয় আছে যে জাতীয় যে দিবসগুলো আছে সেগুলো যথাযথভাবে কিন্তু পালন করতে হবে। আর SSC পরীক্ষার সময় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভেন্যু হিসাবে ব্যবহৃত হয় ওই প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য বিদ্যালয়ে কিন্তু যথারীতি ওই সময়ে ক্লাস চালু থাকবে। সম্মানিত ভিউয়ার্স, এই যে ছুটির নোটিশ, এটা আপনারা সেই শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে www.shed.gov.bd, এই ওয়েবসাইট থেকে আপনারা খুব সিম্পলি এটি ডাউনলোড করে নিতে পারেন এবং এটি প্রিন্ট করে নিতে পারেন। আর আপনাদের সুবিধার্থে এই ছুটির যে তালিকা আছে এটি PDF ফাইলটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের গুগল ড্রাইভের লিঙ্কে আমি দিয়ে রাখবো। আপনারা ইচ্ছে করলে সেখান থেকেও কিন্তু এটি ডাউনলোড করে সেটি সেভ করে রাখতে পারেন এবং পছন্দ মতো সময় আপনারা সেটি প্রিন্ট করে নিতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ছুটির তালিকা ডাউনলোডে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট করবেন, প্রয়োজনে পার্সোনালি ইমেল পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তবে ভিডিও ডিসক্রিপশন বক্সের গুগল ড্রাইভের লিঙ্ক থেকে আপনারা ফার্স্ট টাইম ট্রাই করবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।